শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছে। মিস আবার চলে এলাম চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতেছিলাম। আমরা গত ক্লাসে জেনেছি আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে, আজ আমরা জানবো 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। গণ অভ্যুত্থান 1969, আমরা অভ্যুত্থানের সময়কার বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি, তাহলে চলো আমরা ছবিগুলো একটু দেখে নিই। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের একটি চিত্র দেখতে পাচ্ছি। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি 6 দফা উত্থাপন করেন। 1969-এর গণ অভ্যুত্থান, 1969-এর গণ অভ্যুত্থানের সময় শহীদ আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডাক্তার শামসুজ্জোহা, শহীদ মতিউর। ভাষা আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর শক্তিশালী জোট তৈরি হয়, এই জোটের নাম যুক্তফ্রন্ট। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়, এর ফলে পাকিস্তানের সরকারের তাদের স্থান শক্তিশালী হয়। পাকিস্তানের শাসক গোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়, ফলে এদেশের সার্বিক অবস্থার অবনতি ঘটে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি 6 দফা উত্থাপন করেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। এ কারণে বঙ্গবন্ধু সহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং তাদের কারাগারে বন্দি করা হয়। এই মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ এই গ্রেফতারের প্রতিবাদ জানান। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য ছাত্র জনতা আন্দোলন শুরু করেন এবং তা একসময় গণ অভ্যুত্থানে রূপ নেয়, যা 69-এর গণ অভ্যুত্থান নামে খ্যাত। শহীদ হন শিক্ষক, ছাত্রসহ অনেকেই। গণ অভ্যুত্থানের 4 শহীদের ছবি আমরা দেখতে পাচ্ছি, শহীদ আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডক্টর শামসুজ্জোহা, শহীদ মতিউর। এই অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন এবং নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলেও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেননি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করার পরেও সরকার গঠন করার সুযোগ হয়নি। ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল অবরোধ শুরু হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আমাদের 1969-এর গণ অভ্যুত্থান সম্পর্কে জানলাম। এখন আমরা এখানে কিছু প্রশ্ন বলবো এবং উত্তরগুলো ঝটপট মুখে মুখে বলে ফেলবো। 1954 সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল। 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? 6 দফা দাবির উদ্দেশ্য ছিল পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্তি লাভ। কিসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে গণ অভ্যুত্থান হয়েছিল।
অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন? অভ্যুত্থানে সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ এবং নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর শহীদ হয়েছিলেন। 1969 সালে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট কে হয়েছিলেন? 1969 সালে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হয়েছিলেন ইয়াহিয়া খান। 1970 সালের নির্বাচনে কারা জয়লাভ করে? 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করতে পারি, যেটি হচ্ছে এই যে আমরা বিভিন্ন সাল দেখতে পাচ্ছি, এই সালগুলোতে কি কি ঘটেছিল সেগুলো আমরা ঝটপট লিখে ফেলি। 1952 সাল, 52 সালে ভাষা আন্দোলন হয়, 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। কি চমৎকার লাগছে না, আমরা ম্যাজিক করে লেখাগুলো নিয়ে আসছি। 1966 সালে ছয় দফা আন্দোলন হয়, 1969 সালে গণ অভ্যুত্থান হয়, 1970 সালে সাধারণ নির্বাচন হয়। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমাদের এলাকায় একজন মুক্তিযোদ্ধাকে শ্রেণীতে আমরা আমন্ত্রণ জানাতে পারি এবং 1969 থেকে 71 সাল পর্যন্ত ঘটনা প্রবাহ তার কাছে আমরা শুনতে পারি। এভাবে আমরা আমাদের পরিচিত যে কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা 1969 থেকে 71 সালের পর্যন্ত ঘটনা প্রবাহ শুনব। আমরা আমাদের নিজেদের পরিবারে কেউ যদি থাকে কিংবা আশেপাশে থাকে, যদি আত্মীয় স্বজনের মধ্যে থাকে, এরকম মুক্তিযোদ্ধাকে আমরা আমন্ত্রণ জানিয়ে তার কাছ থেকে আমরা গল্পগুলো শুনতে পারি। তাহলে চলো আমরা এভাবে শুনতে পারি। মনে করো যে আমাদের কাছে একজন মুক্তিযোদ্ধা এসেছেন, তিনি তার বক্তব্যগুলো বলছেন। যেমন মুক্তিযোদ্ধা রজব আলী বলেন, 1969 সালে বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীর মুক্তি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন হয়, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেয়। 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি। পরবর্তীতে 1971 সালের বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের পর 26 মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা একটি চমৎকার প্রশ্ন করব এবং উত্তরটির পাশে সঠিকভাবে আমরা একটি টিকচিহ্ন দিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবি উত্থাপন করেন? ক 1969, খ 1966, ক 1970, খ 1954। আমাদের সঠিক উত্তর 1966 সালে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠে জানলাম গণ অভ্যুত্থান সম্পর্কে। তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে আর একটি বিশেষ বিষয়ে জানব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের পাঠ আমরা আজ এখানেই শেষ করছি।